সব জায়গায় ভোটার উপস্থিতি অনেক বেশি, সকাল থেকেই লাইন দিয়ে সবাই ভোট দিচ্ছেন, এবং এ পর্যন্ত যে রিপোর্ট এই দেখলাম কিছুক্ষণ আগেও যেটা, সেটা যে সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং কিছু কিছু জায়গায় এখন পর্যন্ত ভোটাররা আছে, তারা এখনও লাইনে আছেন, তারা ভোট দিবেন। তো সেই হিসেবে তো আমরা মনে করি খুবই সাকসেসফুল একটা নির্বাচন হয়েছে। পার্সেন্টেজটা এখনই হয় নাই, তবে মোটামুটি যেটাই করা হয়েছে যে 60-এর নিচে না, 60% নিচে কোথাও ভোট পড়েনি, 60 কোথাও 70 কোথাও 80। প্রথম দুইটার ব্যাপারে আমাদের নলেজ আছে, কিন্তু তৃতীয় যেটি বললেন এটা আমাদের মানে ইনফরমেশন এখন আমি পাইনি, এটা আপনার কাছেই প্রথম শুনলাম। তো এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে আমরা খোঁজ নিয়ে তারপরে আপনাদেরকে জানাতে পারবো। প্রথমটি হলো যে যেটা হয়েছে সেটা হলো আমাদের জেলা যে পঞ্চগড়ে যে নির্বাচন যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন, উনি যখন যাচ্ছিলেন ওখানে ভোটাররা ছিল, ওনাদের সাথে ওই পুলিশ যখন সরে যেতে বলেছেন হয়তো একটা কথা কাটাকাটি কী হয়েছে নিয়ে, সেটা নিয়ে ওই যারা ওখানে উপস্থিত ছিলেন তারা ওখানে গাড়ি ওনার গাড়িতে মানে আক্রমণ করেছে, এটাই আর কি গেছে। তো এখন পর্যন্ত আমরা লিখিত ডিটেলস একটা পাইনি, ডিটেলসটা পেলে আপনাদের বলতে পারবো যে আসলে কী হয়েছে, মৌখিকভাবে জানতে পেরেছি। আর লিখিত একটু যেটুকু পেয়েছি সেটা হলো ওইটুকুই যে এরকম আক্রমণ করেছিল, ওখানে একজন পুলিশ আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এটাই। আর সীতাকুণ্ডে চিটাঙ্গা যেটা যেটা বললেন সেটা হলো যে ওই ইভিএমে ভোট দিতে যখন চলা আসছিলো কিছু দুষ্কৃতিকারীরা এসে ইভিএম কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, আবার কেউ বলেন যে ওখানে হাতাহাতি হওয়ার চেষ্টা করেছে, তখন ওই মনিটর মানে পড়ে গেছে বা ভেঙে গেছে এরকম একটা কিছু, পরে ওটা রিপ্লেসমেন্ট করেছে, যেহেতু এসডি কার্ড ছিল কোনো সমস্যা হয় নাই, নির্বাচনের মানে কন্টিনিউ করতে কোনো সমস্যা হয় নাই। তো সেটা যারাই মানে অন্যায় কাজ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মামলা দেওয়ার জন্য এবং নির্বাচন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। না, আমাদের কাছে কিন্তু এমন রিপোর্ট নাই যে আক্রমণ হয়ে ভোট হয়তো বাইরে হাতাহাতি হতে পারে, কিন্তু কেন্দ্রে বা কেন্দ্রে যেখানে ভোটের নেওয়া হয় নির্বাচন হয় সেখানে কোনো সমস্যা নেই। এখন রাস্তাঘাটে কেউ যদি সমস্যা করে বা দূরে কেউ সমস্যা করে সেটার জন্য তো নির্বাচনের যেহেতু নিতে বা ভোট নিতে কোনো অসুবিধা হয় নাই, এতে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে বলবো, কারণ এই জন্য তো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যায় না, বিদেশে তো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থাকে না, কারণ সেখানে এরকম হাতাহাতি হয় না। ওই হাতাহাতি মিটানোর জন্য তো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট সময় গিয়েছে এবং সেই হাতাহাতি বন্ধ করেছে। আমরা প্রথম তথ্য পেয়েছি 4:25-এর দিকে আমাদেরকে ফোন করে জানিয়েছে যে একজন ক্যান্ডিডেটের যিনি ছিলেন এজেন্ট ছিলেন উনি লিখিতভাবে জানিয়েছেন ওনাদের কাছে 4:25-এর দিকে যে ওনাদের প্রার্থী হাসপাতালে মারা গেছেন। তো উনি যে লিখিতভাবে জানিয়েছেন তার মধ্যে লেখা আছে প্রার্থী মারা গেছেন 3:32 মারা গিয়েছেন। আর এখন আমরা জানতে পারলাম যে মেডিকেল সার্টিফিকেট যেটা সংগ্রহ করা হয়েছে হাসপাতাল থেকে সেখানে বলা আছে 3:50। এখন এটা পাওয়ার পরেই উপস্থাপন করা হবে কমিশনে, কমিশন যে সিদ্ধান্ত, তবে যেহেতু ওখানে একজন প্রার্থী মারা গেছে আপাতত ওখানে ফলাফল স্থগিত রাখতে বলা হয়েছে। মেয়র পদের আর ওই বাকিটা ওই আইন বলে যে বাতিল হয়ে যাবে, এগুলো নির্বাচন আবার নতুন করে হবে। করোনার মধ্যে যে সমস্ত জীবন যেভাবে চলছে এই নির্বাচনী জীবনও সেইভাবেই চলবে। আপনারা আমেরিকায় দেখেছেন যে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও করোনা আক্রান্ত হয়েছিলেন, হাসপাতালে গিয়েছিলেন, এই জন্য ওই জায়গায় নির্বাচন বন্ধ হয়নি, কিছুই হয়নি। অত বড় একটা গণতান্ত্রিক দেশ যারা আমাদের মডেল তাদেরকে বাদ দিয়ে আমরা ভিন্ন কিছু অনুসরণ করবো না।